সায়েন্স কেরিয়ার অ্যান্ড স্মার্ট ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের পরিমাপ অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে পরিমাপ অধ্যায়ের বাকি সমস্ত ধরনের শর্ট কোশ্চেন, যেমন দুই এক কথায় উত্তর দাও, সত্য মিথ্যা নির্বাচন এবং শূন্যস্থান পূরণ, এই ধরনের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে যেহেতু 20টা এমসিকিউ প্রশ্ন ছিল, তাই এই ভিডিওতে 21 নম্বর প্রশ্ন দিয়ে আমরা শুরু করছি। চলো এখন শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 21, তিনটি ভিন্ন মৌলিক একক দ্বারা গঠিত একটি ভৌত রাশির এককের উদাহরণ দাও। এর উত্তর হবে কার্যের একক কিংবা ভরবেগের একক, অর্থাৎ ভরবেগ কার্য এদের একক তিনটি ভিন্ন মৌলিক একক দ্বারা গঠিত। পরের প্রশ্ন দেখো, 1 গ্যালন সমান কত লিটার? 1 গ্যালন সমান হবে 4.536 লিটার। পরের প্রশ্ন দেখো, 1 পিকোমিটার সমান কত মিটার? এর উত্তর হবে 1 পিকোমিটার সমান 10^-12 মিটার। তারপরের প্রশ্ন দেখো, চাপ স্কেলার রাশি না ভেক্টর রাশি? এর উত্তর হবে চাপ হচ্ছে স্কেলার রাশি। পরের প্রশ্ন, ML^-2 কোন রাশিটির মাত্রে সংকেত? এর উত্তর হবে বল, অর্থাৎ বলের মাত্রে সংকেত হচ্ছে ML^-2। পরের প্রশ্ন দেখো, মেট্রোনাম কি? মেট্রোনাম হলো এক ধরনের ঘড়ি যার সাহায্যে সময়ের খুব সূক্ষ্ম পরিমাপ নির্ভুলভাবে করা যায়। উপগ্রহ উৎক্ষেপণকালে এই ঘড়ি ব্যবহার করা হয়। পরের প্রশ্ন দেখো, 1 ডাল্টন সমান কত গ্রাম? এর উত্তর হবে 1 ডাল্টন সমান 1.6605×10^-24 গ্রাম। পরের প্রশ্ন দেখো, ML^-2 কোন ভৌত রাশির মাত্রা? এটি হবে ত্বরণের মাত্রা, অর্থাৎ ত্বরণের মাত্রা হচ্ছে ML^-2। কোয়েশ্চেন নাম্বার 29, দৌড় প্রতিযোগিতায় কোন ঘড়ি ব্যবহার করা হয়? এর উত্তর হবে স্টপ ওয়াচ। পরের প্রশ্ন দেখো, দৈর্ঘ্যের বৃহত্তম একক কী? এর উত্তর হবে পার্সেক। পার্সেক এককটি হচ্ছে দৈর্ঘ্যের সবথেকে বড় একক এবং নক্ষত্রদের দূরত্ব মাপার জন্য এই এককটি ব্যবহার করা হয়। পরের কোয়েশ্চেন দেখো, সাধারণ তুলা যন্ত্রের রাইডারের কাজ কী? রাইডার ব্যবহার করে ভরের খুব সূক্ষ্ম পরিমাপ করা হয়। এই রাইডার তুলাপাত্রে ব্যবহার করা হয় না, এটি ব্যবহার করা হয় তুলাদণ্ডের উপরে। পরের প্রশ্ন দেখো, এককবিহীন একটি ভৌত রাশির নাম লেখো। এর উত্তর হবে দ্রাব্যতা, পারমাণবিক ভর, আণবিক ভর, আপেক্ষিক তাপ ইত্যাদি। পরের প্রশ্ন দেখো, ক্ষমতার মাত্রে সংকেত লেখো। ক্ষমতার মাত্রে সংকেত হবে ML^2^-3। আবার বলছি, ক্ষমতার মাত্রে সংকেত হবে ML^2^-3। পরের প্রশ্ন দেখো, এসআই পদ্ধতিতে বলের একক লেখো। এর উত্তর হবে নিউটন, অর্থাৎ এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। পরের প্রশ্ন দেখো, সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কী? এর উত্তর হবে সিসি বা ঘন সেন্টিমিটার। এবার আমরা শূন্যস্থান পূরণ করব। কোয়েশ্চেন নাম্বার 36, লিটারের সংজ্ঞায় -কেলভিন উষ্ণতা উল্লেখ থাকে? এর উত্তর হবে 277, অর্থাৎ লিটারের সংজ্ঞায় 277 কেলভিন উষ্ণতার উল্লেখ থাকে। পরের প্রশ্ন দেখো, সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক হলো ড্যাশ। এর উত্তর হবে গ্রাম পার সিসি বা গ্রাম পার ঘন সেন্টিমিটার বা গ্রাম পার ML। পরের প্রশ্ন দেখো, একই মাত্রে সংকেত বিশিষ্ট দুটি ভৌত রাশি হলো চাপ এবং ড্যাশ। এর উত্তর হবে পীড়ন, অর্থাৎ চাপ এবং পীড়ন এদের মাত্রীয় সংকেত একই। পরের প্রশ্ন দেখো, সাধারণ তুলাযন্ত্রের স্তম্ভটা উলম্ব আছে কি না তা জানা যায় ড্যাশের সাহায্যে। এর উত্তর হবে ওলনদড়ির সাহায্যে, অর্থাৎ সাধারণ তুলাযন্ত্রের স্তম্ভটা উলম্ব আছে কি না তা জানা যায় ওলনদড়ির সাহায্যে। পরের প্রশ্ন দেখো, স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর ড্যাশ মাপা হয়। স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর ভার বা ওজন মাপা হয়। কোয়েশ্চেন নাম্বার 41, সুস্থিত তুলাযন্ত্রের তুলাদণ্ডটি দুলতে শুরু করলে তা ক্ষণস্থায়ী হয়, এটা হবে সত্য। অর্থাৎ তুলাযন্ত্রটি যদি সুস্থিত হয় তাহলে তার তুলাদণ্ডটি দীর্ঘক্ষণ ধরে দুলবে না, অল্প সময়ের জন্য দুলবে। কোয়েশ্চেন নাম্বার 42, তুলাযন্ত্র যত বেশি সুবেদী হয় তার সুস্থিতি তত বেশি হয়, এটা হবে সত্য। কোয়েশ্চেন নাম্বার 43, অভিকর্ষহীন স্থানে স্প্রিং তুলা কার্যকর না হলেও সাধারণ তুলাযন্ত্র কার্যকর হয়, এটা হবে ভুল। অভিকর্ষহীন স্থান অর্থাৎ যেখানে স্প্রিং তুলাযন্ত্র কাজ করবে না সেখানে সাধারণ তুলাযন্ত্র কাজ করবে না। পরের প্রশ্ন দেখো, গ্রাফ পেপারের সাহায্যে সুষম আকৃতির পাতের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব নয়, এটা হবে ভুল। কারণ গ্রাফ পেপারের সাহায্যে সুষম আকৃতি এবং অসম আকৃতির পাতের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব। পরের প্রশ্ন দেখো, মাত্রাহীন রাশি মাত্রেই এককবিহীন রাশি, এটি হবে মিথ্যা। সত্যটা হবে কোনো রাশির মাত্রা না থাকলেও তার একক থাকতে পারে। পরের প্রশ্ন দেখো, মাপনি চং ও জলের সাহায্যে ফটকিরির আয়তন নির্ণয় করা সম্ভব নয়, এটা হবে সত্য। কারণ যেহেতু ফটকিরি জলে দ্রবীভূত হয় তাই জল এবং মাপনি চংয়ের সাহায্যে ফটকিরির আয়তন নির্ণয় করা সম্ভব নয়। পরের প্রশ্ন দেখো,
লম্বন ত্রুটি দৈর্ঘ্য পরিমাপের সাথে সম্পর্কযুক্ত, এটা হবে সত্য। পরের প্রশ্ন দেখো, পদার্থের ঘনত্ব পদার্থের পরিমাণের উপর নির্ভর করে, এটা হবে ভুল। কারণ পদার্থের ঘনত্ব কখনো পদার্থের পরিমাণের উপর নির্ভর করে না। অর্থাৎ এক বালতি বিশুদ্ধ জল এবং এক গ্লাস বিশুদ্ধ জল যদি একই উষ্ণতা থাকে তাহলে দুই ক্ষেত্রে তাদের ঘনত্ব একই হবে। অর্থাৎ এক্ষেত্রে বালতিতে জলের পরিমাণ বেশি, গ্লাসে জলের পরিমাণ কম, কিন্তু ঘনত্বের কোনো পরিবর্তন হচ্ছে না। এর পরবর্তী ভিডিওতে পরিমাপ অধ্যায়ের যাবতীয় বড় প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও দেওয়া মাত্র তোমার কাছে নোটিফিকেশান চলে যায়।